আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইল দিয়ে ইউটিউবের জন্য লোগো ডিজাইন করবেন আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে তো আমরা অনেকেই ইউটিউব চ্যানেল খুলেছি কিন্তু আমরা ইউটিউবের লোগো ডিজাইন কিভাবে করবো অনেকেই জানি না দেখা গেছে অনেকের কাছে কম্পিউটার নেই যে কিভাবে লোগো ডিজাইন করব আপনার ইউটিউব চ্যানেলের নামে লোগো ডিজাইন করবেন অনেকেই জানি না তো আজকে আমি আপনাদের এই বিষয়টি পুরোপুরিভাবে ক্লিয়ার করে দেব এবং দেখে দেব আপনারা কিভাবে লোগো ডিজাইন করবেন তো হ্যালো ভিউয়ার্স আমি আসছি আপনাদের সাথে মোহাম্মদ আলামিন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আসুন দেরি না করে আমরা ভিডিওতে চলে যাই তো সর্বপ্রথম আমাদের আমাদের প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপস ইনস্টল করতে হবে প্লে স্টোরে গিয়ে তবে আমরা চলে গেলাম চলে আসলাম প্লে স্টোরে এখন সার্চ বাটনে ক্লিক করলাম সার্চ বাটনে ক্লিক করে এখানে লিখবো ফটো এডিটর ফটো এডিটর দেখেন ক্লিক করার পর একটু নিচে আসুন এই যে দেখেন অ্যাপসটি এই অ্যাপসটিতে ক্লিক করেন দেখেন এটা আমার ইনস্টল অলরেডি করা আছে তাই আমার ইনস্টল করতে হবে না আমি এই অ্যাপসির লিঙ্ক আমার ভিজিও ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে গিয়ে চাইলে ডাউনলোড করতে পারবেন ইনস্টল করতে পারবেন তো আমি অ্যাপসটি ওপেন করলাম অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে এমন একটি ফেস আসবে তো তারপর আপনি এখান থেকে চুজ করবেন নিউ নিউতে চুজ করার পর দেখেন এখানে আপনারা ওয়াইট হাইট এখানে দিবেন পনেরোশো ছত্রিশ এটা হচ্ছে লোগোর সাইজ এর জায়গায়ও দিবেন পনেরোশো ছত্রিশ লোগোর সাইজ ঠিক আছে ওয়াইটও দিবেন পনেরোশো ছত্রিশ হাইটও দিবেন পনেরোশো এরপর দিবেন ওকে ওখানে ক্লিক করার পর দেখেন এরকম আসবে তো আপনারা এখান থেকে আপনাদের পছন্দের কালার চুজ করে নিতে পারবেন যেই কালার চান তো আমি এখান থেকে সাদাই নিলাম কালার দেখেন এখান থেকে আপনারা যে আপনাদের মন মতন ফটো পিকচার টেক্সট যে কোনো রকম লোগো তৈরি করতে পারবেন তো আমি আপনাদের আমাদের আইডিয়ার জন্য আপনাদের আইডিয়ার জন্য জাস্ট যে কোনো একটি লোগো ডিজাইন করে দেখাচ্ছি তো এখানে এভাবে স্ক্রোল করবেন দেখেন এদিকে স্ক্রল করবেন স্ক্রোল করার পর দেখেন এখানে আছে টেক্সট অ্যান্ড ইমেজ ঠিক আছে এই জায়গায় ক্লিক করি এই জায়গায় ক্লিক করার পর দেখেন এই যে প্লাস চিহ্নতা এই প্লাস চিহ্নতে ক্লিক করি ক্লিক করার পরে যে আমরা এখানে টেক্সট টেক্সট নামের একটি অপশান চালু হয়েছে এই টেক্সট নামে অপশনে ক্লিক করি তো ক্লিক করার পর এখন আমরা এখানে টাইপ করব আমাদের লোগোটা কীরকম হবে তো আমার চ্যানেলের নাম হচ্ছে আলামিন টিপস তো আমরা এখানে ওই চ্যানেলের নামে একটি লোগো তৈরি করি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা আপনাদের মন মতন আপনারা ডিজাইন তৈরি করে নেবেন তো বাংলাতেই লেখলাম আলামিন ঠিক আছে তারপর লিখলাম দেখেন এখন এটার কালার আউটলাইন বর্ডার টেক্সট কালার ওইরকম আছে ঠিক আছে আমি এরকমই রাখলাম তারপর এটাকে আমরা সাইজ একটু ছোটো করে দিলাম এই যে দেখেন ছোট করে দিয়ে দিলাম তারপর এখানে দিলাম তারপরে যে দেখেন এই জায়গায় শেপ শেপ বাটনটা এখানে ক্লিক করলে আমি আবার দেখাচ্ছি এই যে প্লাস বাটনে ক্লিক করবেন তারপর দেখেন এই যে তিন নাম্বারটা পিক টেক্স পিকচার শেপ এই শেপে ক্লিক করেন আমরা একটা শেপ নেই আমি বক্স শেপটা নিলাম নেওয়ার পর বক্স শেপটাকে একটু সাইজ করলাম সাইজ করে এখানে ক্লিক করলাম এখানে দিলাম এটা আপনারা আপনাদের মন মতন দিবেন তারপর দেখেন এটা আমরা একটু কালারিং করি বক্সটা এই যে ফিল ফিল কালার এটা কি কালারটা কি করবেন এই যে টপ আমরা রেড কালার করে দিই রেড বটম রেডাসিটি রেড অ্যাপ্লাই দেখেন এটা রেড হয়ে গেছে এটা রেড হওয়ার পর এখন আমরা এখানে যেহেতু আমার চ্যানেলের নাম আলামিন টিপস থ্রি সিক্স জিরো তো আমরা আবার টেক্সটে যাই টেক্সট লেখার পর এখানে লিখবো টিপস থ্রি সিক্স জিরো ইংরেজিতে এস টিপস থ্রি সিক্স জিরো ঠিক আছে তো আমরা এই লেখার এটার এটার টেক্সট কালার রাখবো হোয়াইট তো হোয়াইট অলরেডি আছে দেখেন তো আমরা এটার লেখাটাকে একটু ছোট করলাম তারপর দেখেন ঠিক আছে তো এ হচ্ছে এরকম তারপর এখানে আরও একটু এটা আপনারা আপনাদের মন মতো সৌন্দর্য করে নেবেন আবার এটা আমরা একটু এটাতে যাই যাওয়ার পর এখন দেখেন এখানে অনেক রকম শেপ আছে শেপ আপনারা যেটা সিলেক্ট করেন চুজ করেন এটা আপনাদের খুশি তো আমরা রাউন্ডটা সিলেক্ট করলাম ফিল ফিল দেব নন বাটম নন দেখেন অ্যাপ্লাই দেখেন আলামিন টিপস থ্রি সিক্স জিরো এটা হলো লোগো তো এটা সৌন্দর্য করার জন্য যেমন মনে করেন আমরা যদি এখন এখান থেকে একটু একটা কোনো ছবি কিংবা পিকচার ই করতে চাই যেমন গ্যালারিতে যেখানে ক্লিক করলে গ্যালারিতে চলে যাবে গ্যালারিতে ক্লিক পরে এখানে ওপেন করেন আর মাই পিকচার ওপেন করি বললাম মাই পিকচার ওপেন করার পর দেখেন যদি যেমন সাপোজ মনে করেন আলামিন টিপ থ্রি সিক্স জিরো এটাই এটা পিএনজি ফরম্যাটের পিকচার তো আমরা এটাকে একটু ছোটো করে নিলাম দেখেন অ্যাপ্লাই একটা সৌন্দর্যের জন্য আমি এখানে বসিয়ে দিলাম আপনার যেখানে খুশি সেখানে বসাতে পারবেন ঠিক আছে যদি চান যে না আমি একটু একটু বড়ো করে দেব দেখেন ঠিক আছে তো এভাবেই আপনার আপনাদের ইউটিউবের জন্য অ্যান্ড্রয়েড ফোনের জন্য অ্যান্ড্রয়েড ফোন দিয়ে লোগো তৈরি করতে পারবেন তারপর দেখেন এখান থেকে আমরা সেভ করে নেব ঠিক আছে এটা ওকে ক্লিক করেন ওকে ক্লিক করে আপনারা দেখেন এই ওয়ান্স ব্ল্যাঙ্কস অ্যাপ্লাই তারপরে যদি এখন সেভ ঠিক আছে তো এটা হচ্ছে যে গ্যালারিতে ক্লিক করেন গ্যালারিতে সেভ হয়ে গেল তো এখন আমরা এটা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে ইউটিউব চ্যানেলে কীভাবে এই লোগো সেট করতে হয় এটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি আপনাদের আমার ভিডিও ডিসক্রিপশানের লিংক আছে আপনি ওখান থেকে দেখে নেবেন অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যারা আমার ভিডিও চ্যানেল আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ